পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া বিধানসভার অন্তর্গত হলদিয়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে হলদিয়া সহ তৃণমূল কংগ্রেস সভাপতি মিলন মণ্ডল এবং জেলা তৃণমূল কংগ্রেস যুব সভাপতি আজগর আলী পল্টুর নেতৃত্বে কর্মসূচি পালিত হয়। এলাকার মিড ডে মিলের মহিলারা তাদের বেতন বাড়ানোর কথা বললেন। মিলন মণ্ডল বললেন, নিশ্চয়ই আগামী দিনে বেতন বাড়বে। অর্থাৎ দিদির সুরক্ষা কবচ নিয়ে কর্মসূচিতে হলদিয়া তৃণমূল কংগ্রেস এখন জোরদার প্রচার চালালেন। এবার আপনারা যারা খুব দুঃখ আরো যে প্রকল্প আপনারা পারবে পারবে আর চালাতে হবে না। কেকার পেস্ট্রিতে জিভে জল সাফারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে और हैप्पी पार्टी, न्यू विद्युत बेकरी मंडे टू संडे, छोटो बड़ो सबार पछंद एकटाई, न्यू विद्युत बेकरी प्रतिदिन चाय चाय।